এই টাকাটা রাখুন। সিসি এসব কি করতেছেন? দেখেন আপনাকে ছেলে হারাই গেছে, আমি তার পাইয়া আপনার কাছে দিতে আইছি। না না দেখেন আমি টাকাটা নিতে পারবো না। আমি জানি তোমরা দাদু ভাইকে আমার জন্য অনেক বকেছো। বিশ্বাস করো দাদু ভাইয়ের কোনো দোষ নেই। আমার টিফিন সময়ে আমি আমার ফ্রেন্ড রাতুলের সঙ্গে ওর বাসায় গিয়েছিলাম গেম খেলার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি রাস্তা হারিয়ে ফেলি। আমার টিফিন তো আমার স্কুলের ব্যাগে, তাই দাদু ভেবেছে আমি আর আসবো না। আপনার ছেলে আমার সাথেই ছিল, একটু ভয় পাইছে মনে হয়। এসব কি করতেছেন? দেখেন আপনাকে ছেলে হারাই গেছে, আমি তার পাইয়া আপনার কাছে দিতে আইছি। না না দেখেন আমি টাকাটা নিতে পারবো না। নিজে আমাদেরকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন, এই সামান্যটাকে কিছু না 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 দেখেন দেন টাকা পয়সা আমি নিতে পারবো না। ছেলেরে খুঁজে পাইছেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন। এইসব টাকা পয়সা দেখেন আমি নিতে পারবো না, আমি যাই গা। হ্যাঁ ভাই টাকাটা রাখুন, আপনার কাজে লাগবে। দেখেন টাকা পয়সা আমার দরকার আছে, কিন্তু মানুষের উপকারের বিনিময়ে বক্সিসে টাকাটা আমি নিতে পারবো না। আপনার ছেলের জন্য আমার দোয়া রইল, বড় হইলে যেন মানুষের মতো মানুষ হয়। আসি হ্যাঁ চাচা, আসি তাইলে। এ বাবা শোনো, তোমার নাম কি? জি আমার নাম সুরুজ। আল্লাহ আল্লাহ, যে ছেলে আমার না থেকে ফিরিয়ে নিয়ে এসছে তাকে তুমি অনেক ভালো রেখো আল্লাহ, অনেক ভালো রেখো আল্লাহ। তোমারও ধন্যবাদ, তুমিও ভালো থাকো। আর শোনো গার্জিয়ান সারা একা একা বাইরে যেও না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে খুব টাকা মুশি রে গেছো না, তোমার এই বাদর বন্ধুটার কমপ্লেন আমি আজকে প্রিন্সিপালের কাছে করবো। তুমি এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে আগে হোমওয়ার্ক শেষ করবে, ঠিক আছে? চল।